তুমি যা সিদ্ধান্ত নিয়েছো বৌমা তাতে অটল থাকো, সরে গেলে চলবে না। নীলকে বুঝতেই হবে যে ওই মেয়েটাকে বাড়িতে এনে কত বড় ভুল করেছে, না হলে তোমার ভাষায় ওই ওই পেতনিটাকে তোমার বরের ঘাট থেকে নামানোর আর কোনো রাস্তা নেই। ঠিক আছে, আমি যাবো না ঘরের ভেতর, কিতাবে এখানে থাকবো ব্যাস। কিন্তু তুমি যদি নিজেকে সামলাতে না পেরে ঘরের ভেতরে ঢুকে যাও? আমার যতই কষ্ট হোক, কষ্টে বুক ফেটে যাক, তবু আমি ঘরের ভেতর ঢুকবো না, আমি ঘরের বাইরেই থাকবো। না মা, এইভাবে না, আমাকে কথা দাও, কথা দাও যে তুমি তুমি যা কিছু হয়ে যাক কিন্তু ঘরের ভেতরে যাবে না, তেমন হলে তুমি আমাকে ডেকে পাঠাবে কিন্তু নিচে যাবে না। তাই ডাকবো মা, আপনি এবার যান, যথেষ্ট রাত হয়েছে, আপনি কি শুয়ে পড়ুন, দরকার পড়লে আমি আপনাকে ডেকে নেবো, আমি ঘরের বাইরেই আছি, আপনি যান। এই নাকি সেবা করছে মানুষটার, যে জ্বর সেদিকে খেয়াল নেই, দেখে নিজের নাকটা গিয়ে ঘুমোচ্ছে। কি পরীক্ষায় ফেললে ঠাকুর, যাকে সব থেকে বেশি ভালোবাসি, আজ তার কষ্টে আমি কিচ্ছু করতে পারছি না। এবার মনে হয় একটু ঘুমিয়েছেন, আর তো কোনো আওয়াজ পাচ্ছি না উলু বাবুর। সকালে ডাক্তার এসে নীলকে দেখে গেছে। কি বললেন ডাক্তার? বললেন চিন্তার কোনো ব্যাপার না, সেরকম সিরিয়াস কিছুও না, আর জ্বরটাও নেমে গেছে। তাহলে সে কি করছে এখানে আমাদের সঙ্গে? চা খেতে এলো না? না, নীল নীলের ঘরেই গেছে, আমি ওর ঘরেই চা পাঠিয়ে দিয়েছি। যাক বাবা, একটা ফাঁড়া কাটলো, ছেলেটার জ্বরটা যদি বাড়াবাড়ি হতো। ওহ গড, কি করে বাড়াবাড়ি হবে? আহা, আমি তো ছিলাম সারা রাত ওর পাশে, আমি সারা রাত জেগে আক্কি বেবির সেবা করেছি, তাই তোর জ্বরটা বাড়েনি। শাঁখচুন্নি, সারা রাত জেগে নাকি উনি সেবা করেছে। তুমি সেবা করেছো? সে কি আর আমি দেখিনি নাকি? নাক ডাকিয়ে ঘুমিয়েছো খালি, নাক ডাকার আওয়াজে পাড়ার লোকেদেরও বোধহয় ঘুম হয়নি সারা রাত। হ্যাঁ, যে কথাটা বলার জন্য আমি সকলকে এখানে চা খেতে ডেকেছি সেটা এবার বলে ফেলি। আজ সকালে আমার উকিলবাবুর সঙ্গে কথা হয়েছে, উনি আজ সন্ধ্যাবেলা আসছেন ডিভোর্সের পেপার নিয়ে। আমি চাই তখন সবাই যেন সেখানে উপস্থিত থাকে। অবশ্য উপস্থিত থাকাটা বাধ্যতামূলক নয়, যদি কারো কাজ থাকে করতেই পারে, আমি মোটেই রাগ করব না। না না না, মানে আমরা তো বাড়িতেই থাকি। হ্যাঁ, আর দাদা বলছি কি, বৌদি যখন চাইছে তুমিও আজকে সন্ধ্যেবেলাটা বাড়িতেই থেকো। বলছিলাম দিদি, কোনো কিছু ভাঙতে সময় লাগে না, কিন্তু গড়তে অনেক সময় লাগে, আর ভেঙে গেলে জোড়াও লাগে না, তাই আর একবার যদি তুমি ভেবে দেখতে।
আর কোনো দেখা দেখি নেই, যা হবার সন্ধেবেলাতেই হবে। আর এমনিতেও বোধ হয় জোড়া লাগানো যেত না। আমি আর সন্ধ্যা এই এক ছাদের তলায় আর থাকতে পারবো না। ভাববেন না, এক ছাদের তলায় আমিও আর থাকতে চাই না, তাই কাগজ এলেই আমি সই করে দেবো। মিজ দাদা, ছোট দাদা এখনো ঘুমোচ্ছে, উঠেইনি। আর এদিকে দেখো এত ভালো একটা ঘটনা ঘটে যাচ্ছে, উঠুক না, সুখবরটা আমি নিজে গিয়ে ওদেরকে দেব। মেসিটাকে তো কিছুই বোঝানো যাচ্ছে না, কিন্তু শেষ চেষ্টা আমায় একবার করতেই হবে, এভাবে বসে থাকলে চলবে না। আকাশকে একবার বোঝানোর চেষ্টা করি। আকাশের রিয়েল গার্লফ্রেন্ড আবার চললো কোথায় লুকিয়ে লুকিয়ে? আকাশ তো ঘরে একা আছে, ওর সঙ্গে কিছু প্ল্যান করতে গেল নাকি? ও তো বিয়েটা আটকাতে চাইছে। নিশ্চয়ই তাই হবে, নাহলে আর যাবে কোথায়? ও গড, দেখি তো গিয়ে একবার। তুমি এখানে কি করছো? আরে না, এসে উপায় ছিল না আকাশ, ডিভোর্সটা যে করে হোক আটকাও। আরে কি কি বলছো? কি উফ বলছি, তোমার আর মেসের ডিভোর্সটা আটকাও। আরে কালকে জল টল ঢুকে কানের অবস্থা খারাপ হয়ে গেছে, কিছু শুনতে পাচ্ছি না। আরে জোরে বলো, জোরে। এখনই আকাশের কানের এই অবস্থা হতে হলো? ডিভোর্স, ডিভোর্স, তোমার আর মেসের ডিভোর্সটা আটকাতে বলছি। আরে কি বলছো? এটা কি বলছি না, জোরে বলো, জোরে। তুমি তো আকাশের গার্লফ্রেন্ড সেজে এসেছিলে, তোমার তো অভিনয় করার কথা ছিল, সত্যি সত্যি তো বিয়ে করার কথা ছিল না? তাহলে হঠাৎ গার্লফ্রেন্ড সাজতে সাজতে বসা যা সকল কেন তোমার? শোনো, আমার যেটা ভালো লাগে সেটা আমার চাই চাই, আর আকাশকে আমার ভালো লেগে গেছে, তাই আকাশকে আমার চাই, ব্যাস, সিম্পল। আর আমার মেজদি, আমার মেজদি যে আকাশকে ভালোবাসে, কতটা ভালোবাসে তুমি আন্দাজও করতে পারবে না। তাই তুমি নিজের সুখের জন্য যদি মেজদির ডিভোর্স করাতে চাও, আমি মেজদির সুখের জন্য ডিভোর্সটা আটকাতেও পারি। আর শুধু আটকাবো কেন, আমি মেজদির ভালোর জন্য সব কিছু করতে পারি। এই এই শোনো, তোমরা দুই বোন মিলে কি ভেবেছো? হ্যাঁ, আকাশকে কব্জা করে রাখবে, একদম নিজেদের হাতের মুঠোয় রাখবে, আর আমি আমি কি করবো? আমি কি আঙুল চুষবো? দেখো নয়নতারা, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, এই বাড়ি থেকে তুমি চলে যাও। আমি মেসির ডিভোর্স কিছুতেই হতে দেবো না। আর তোমার আর আকাশের বিয়ে সেটা তো কোনো প্রশ্নই ওঠে না, তাই তোমার এখানে থেকে কোনো লাভ নেই, চলে যাও। শোনো তারা, তুমি যদি কোনোভাবে ডিভোর্সটা আটকানোর চেষ্টা করো, তাহলে কিন্তু আমিও চুপচাপ বসে থাকবো না। আমি বাড়ির সকলকে বলে দেবো যে তুমি আকাশের রিয়েল গার্লফ্রেন্ড তারা। তখন তখন কি হবে? তখন তোমার আদরের মেসদির সাথে তোমার আকাশের রিলেশনটা থাকবে। তো তুমি কি ভাবো, তুমি আমাকে এই কথাটা বলেছো বলে আমি ভয় পেয়ে যাব? না, আমি তোমাকে সত্যি কথাটা সবাইকে বলতে বারণ করেছিলাম, সেটার কারণ ছিল যে মেজদি আর আকাশের যেন সম্পর্কটা না ভেঙে যায়। কিন্তু এখন তো তুমি নিজের ইচ্ছেতে ওদের সম্পর্কটা ভেঙে দিতে চাইছো, তাই এখন যদি ওদের ডিভোর্স হয়েও যায়, সত্যিটা ফাঁস হয়ে গেলে ক্ষতি কী? কিন্তু সেটা যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ আমি এই বিয়েটা আটকিয়ে ছাড়বো, তুমি কিচ্ছু করতে পারবে না। তারাকে আটকাতেই হবে, তারা কিছু করার আগেই ডিভোর্সের কাগজে সই হয়ে গেলে। উফ, উকিল টাইপ এখন আসছে না কেন ডিভোর্স পেপার নিয়ে? ও গড, ডিভোর্স পেপার এনেছেন? হ্যাঁ, তা এনেছি। তাহলে চুপ করে বসে আছেন কেন? বের করুন কাগজপত্র, সময় নষ্ট করে তো লাভ নেই। মাঠানে তো আমার পেশা, তাও বলছি একটু ভেবে দেখলে হতো না? বিয়ের বছর তো এখনো পেরোলো না, তা যদি একটু অ্যাডজাস্ট করা যেত। উকিল বাবু তো ঠিকই বলেছে মাঠান, আরেকবার ভেবে দেখা যায় না? না যায় না।
আমি অনেক ভেবে দেখেছি। আপনি যতটুকু ভেবেছেন সেটা তো রাগের মাথায় ভেবেছেন, আর সবাই জানে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুলই হয়। আজকেও হয়তো রাগের মাথায় আপনার মতো বিচক্ষণ একটা মানুষও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আমি জানি মাঠান মিস্তে ভুল করেছে ডিভোর্সের কথা বলে, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি মাঠান। তারা, কিসের জন্য হাজির করছিস? কিসের জন্য ক্ষমা চাইছিস তুই? যেন সর্বনাশটা ঠেকানো যায়, তার জন্য শেষ চেষ্টা করছি। না, করবি না, কিচ্ছু করবি না, যা হচ্ছে তা হতে দে। তুই যদি এই ডিভোর্সের ব্যাপারে আর কোনো কথা বলেছিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। উকিলবাবু, আপনি যা যা কাগজপত্র আছে দিয়ে দিন, আমি সই করে দিচ্ছি।